নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আসন্ন টেট সিলেবাস গাইডলাইন প্রকাশ হলো, তো চলুন বিস্তারিতভাবে দেখে নিই। আগামী 11ই ডিসেম্বর যে টেট হতে চলেছে তার সিলেবাস এবং গাইডলাইন প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ জানিয়েছে পরীক্ষার সিলেবাস প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে হলেও প্রশ্নের মান মাধ্যমিক স্তরের হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার বুধবার বলেন, শিক্ষার্থীদের সুবিধার জন্য এবার কোন কোন বিষয়ের উপর প্রশ্ন আসবে তার মডেল প্রশ্ন সিলেবাসের গাইডলাইন দেওয়া হয়েছে। কোনো নেগেটিভ নম্বর নেই, সমস্ত প্রশ্নই হবে এমসিকিউ ধরনের। পর্ষদ জানিয়েছে এবার প্রাথমিক টেটে যে 5টি বিষয়ের উপর পরীক্ষা হবে তা হলো শিশু বিকাশ ও শিশু মনস্তত্ত্ব, ভাষা 1 বাংলা হিন্দি সহ 60টি, ভাষা 2 ইংরাজি, পরিবেশবিদ্যা এবং অঙ্ক প্রতিটি বিষয়ের মোট নম্বর 30। প্রতিটির বিষয়ে বিষয়ভিত্তিক প্রশ্ন ছাড়াও শিশুদের কীভাবে পড়ানো হবে তার উপরে প্রশ্ন থাকবে। যেমন অঙ্কে মোট 30 নম্বরের মধ্যে 15 নম্বর বিষয়ভিত্তিক এবং 15 নম্বর থাকবে কীভাবে শিশুদের পড়াতে হবে তার উপর জানিয়েছে পার্থ। পর্ষদ জানিয়েছে এবার টেট পাস করলে তার বৈধতা সারা জীবন থাকবে। কেউ চাইলে নম্বর বাড়ানোর জন্য আবার পরীক্ষায় বসতে পারেন। পরীক্ষার হলে ঘড়ি, মানিব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল সহ কী কী নিয়ে যাওয়া যাবে না তা নির্দেশাবলীতে দেওয়া আছে। এমনকি সোনার গয়না পরেও পরীক্ষা হলে যাওয়া যাবে না। আরও বিস্তারিত তথ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে পাওয়া যাবে। তো তোমরা বুঝতেই পারছো, আসন্ন টেট সিলেবাসের গাইডলাইন প্রকাশ হলো এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গেলে বিস্তারিতভাবে তোমরা জানতে পারবে।